গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল 11টি সিনেমা। গত কয়েক বছরের সংখ্যায় এটা সর্বোচ্চ। এবার মুক্তির দিক দিয়ে সংখ্যা তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। কিছুদিন আগে যদিও শোনা গিয়েছিল ডজন খানেক সিনেমা আগামী ঈদে মুক্তি পেতে পারে, এখনও চলছে নানা ধরনের হিসাব নিকাশ। শোনা যাচ্ছে বেশ কয়েকটা সিনেমা মুক্তির কথা, শেষ মুহূর্তে সংখ্যাটা কমে যাবে এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঈদুল আজহায় মুক্তির তালিকায় থাকা সব সিনেমা নিয়েই চলছে আলোচনা। সম্ভাব্য মুক্তি তালিকায় আছে তুফান, জঙ্গলি, ময়ূরাক্ষী, এশা মার্ডার, মাসুদ রানা, পুল সিরাত, ডার্ক ওয়ার্ল্ডের মতো সিনেমা। ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তুফান ঘিরে। অন্য সিনেমার মধ্যে জঙ্গলি সিনেমা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। এসব সিনেমার পোস্টার লুক, শুটিং সেট থেকে ফাঁস হওয়া অভিনেতার ছবি, সিনেমার ফ্যান মেড পোস্টার, ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে হচ্ছে শেয়ার। তবে আগামী ঈদুল আজহায় সম্ভাব্য মুক্তির সিনেমার সংখ্যা নিয়ে দেখা যেতে পারে ভিন্ন চিত্র। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, হল সংকটের মধ্যে ঈদ উল ফিতরে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি দিয়ে অনেক প্রযোজকই হয়েছেন ক্ষতিগ্রস্ত। সেই অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত ঈদ উল আজহায় সিনেমা মুক্তির সংখ্যা বেশি হলে অনেকেই সিনেমা মুক্তিতে ঝুঁকি নিতে চাইবেন না। শেষ মুহূর্তে এসে কোনো কোনো প্রযোজক সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরিয়ে নিতে পারেন নিজের সিনেমা। এ হিসাবে এবার মুক্তি পেতে পারে বড়জোর 4টি থেকে 5টি সিনেমা। এরই মধ্যে তুফান, জঙ্গলি, ময়ূরাক্ষী সিনেমাগুলো মুক্তি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট প্রযোজক পরিচালকেরা। মুক্তি পেতে পারে এশা মার্ডার সহ আরও 2-1টি সিনেমা। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, এবারের ঈদে কয়টি বা হয় ব্যবসা সফল। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।